সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। জাতীয় যে স্কলারশিপ রয়েছে সেই জাতীয় স্কলারশিপ 2020-2021 শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ করা শুরু করেছে। আজকে আমরা দেখাবো তোমরা কীভাবে ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করবে। প্রথমে জানিয়ে রাখি ন্যাশনাল স্কলারশিপ দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ যেটি ক্লাস 1 থেকে 10 অবধি সমস্ত ছাত্রছাত্রীকে দেওয়া হয়ে থাকে, আরেকটি হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটি ক্লাস 11 থেকে শুরু করে আপ টু পিএইচডি পর্যন্ত সমস্ত রকম ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। তো ন্যাশনাল স্কলারশিপে অবশ্যই একটি ভালো স্কলারশিপ তোমরা অবশ্যই এখানে আবেদন করবে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমি আরও অনুরোধ করব সেই সকল আমার বন্ধুদেরকে যারা এই ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা যেন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটিকে তোমরা সকলের সঙ্গে শেয়ার করে দেবে যাতে সকলে বিষয়টি জানতে পারে। দেখো আমি স্ক্রিনে তোমাদের সামনে একটি ওয়েবসাইট খুলেছি, সেটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমেই আমাদেরকে কিন্তু ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। অ্যাড্রেস বারের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো এখানে অ্যাড্রেস বারে রয়েছে scholarships.gov.in। এই scholarships.gov.in এটা হলো এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস। তোমরা যে কোনো ব্রাউজার খুলে সেখানে এই scholarships.gov.in লিখে সার্চ দিলে তোমাদের সামনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খুলে যাবে। এছাড়াও আমি তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েব অ্যাড্রেসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করলেও সরাসরি এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে চলে আসবে। আর তাও যদি তোমরা না পারো বা না চাও তাহলে তোমরা সরাসরি গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে NSP লিখে সার্চ দাও। সার্চ দিলে তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেখানে গিয়ে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিও, তাহলে তোমাদের সামনে দেখো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসটি খুলে যাবে বা ওয়েব পেজটি খুলে যাবে। এবার আমরা দেখো এখানে দেখাচ্ছি, এখানে লেখাই রয়েছে ফর অ্যাকাডেমিক ইয়ার 2020-2021 অর্থাৎ শিক্ষাবর্ষ 2020-21 জন্য এখানে আবেদন নেওয়া হচ্ছে। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে লগ ইন। দুটোর মধ্যে পার্থক্য কি? নিউ রেজিস্ট্রেশন হচ্ছে যারা প্রথমবারের জন্য ন্যাশনাল স্কলারশিপে আবেদন করবে তারা নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে রেজিস্ট্রেশন পর্বটি সারবে, তারপরে আবেদন করবে। আর যারা ইতিমধ্যে ন্যাশনাল স্কলারশিপে আগের বছর বা তার আগের বছর আবেদন করেছিলে এবং টাকা পেয়ে গেছো তাদেরকে আর নিউ রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, তারা লগ ইনে গিয়ে ক্লিক করবে তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে এই প্রোফাইলে ঢুকে তোমরা শুধু তোমাদের স্কলারশিপটি রিনিউ করে নেবে। এই দুটি হচ্ছে, এটি হচ্ছে পার্থক্য। তো আমরা যেহেতু যে যার হয়ে আমরা আবেদন করছি সে প্রথমবার আবেদন করছে তাই আমরা নিউ রেজিস্ট্রেশনে করব। তোমরা ভিডিওটি এবার মনোযোগ দিয়ে দেখতে শুরু করো। প্রথমে আমরা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। এখানে অনেকগুলি অপশন রয়েছে, আমাদের কিছু দেখার দরকার নেই। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, এখানে অনেকগুলো নিয়মকানুন বলা রয়েছে, যেমন এডুকেশনাল ডকুমেন্টস, স্টুডেন্টের ব্যাংকের IFSC কোড সম্বলিত পাসবই, তারপরে আধার নাম্বার, তারপরে আধার এনরোলমেন্ট আইডি, ইনস্টিটিউট, তারপরে ডিফারেন্ট ডোমিসাইল স্টেট, এগুলো সমস্ত তথ্যগুলি আমাদের দিতে হবে। তো এগুলো তোমরা ভালো যদি চাও পড়ে নিতে পারো, আর যদি মনে করো যে মোটামুটি তোমরা জানো তাহলে কী করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবে, নেমে এখানে তিনটে বক্স আছে, এই তিনটে বক্সে ক্লিক করলে তিনটে টিক চিহ্ন হয়ে যাবে। এর অর্থ হচ্ছে যে তুমি ওপরে সমস্ত তথ্যগুলি পড়েছো, তুমি বুঝেছো, তুমি জানো যে এখানে সমস্ত তথ্য যেগুলো তুমি দিচ্ছ সঠিক এবং কোনো রকম ভুলভ্রান্তি প্রকাশিত হলে বা কোনো জিনিস যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে তোমার এই অ্যাপ্লিকেশানটি ক্যান্সেলড হবে। এবার তোমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখো তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর অ্যাকাডেমিক ইয়ার 2020-21 এই পেজটি চলে আসলো। ঠিক আছে, এখানে চলে আসলো। প্রথমে দেখো এখানে তোমাদের বলে রাখি, দেখো প্রত্যেকটি অপশানের পাশে যদি এই স্টার মার্ক যদি থাকে লাল রঙের, এই স্টার মার্ক যে যে অপশানের পাশে রয়েছে সেই অপশানগুলিকে তোমাদের পূরণ করতেই হবে। আবার যে অপশানের পাশে স্টার মার্ক নেই সেটি চাইলে তোমরা পূরণ করতেও পারো, না চাইলে পূরণ নাও করতে পারো, তাই অবশ্যই স্টার মার্ক হলো অপশানগুলি তোমরা পূরণ করবে। প্রথমে রয়েছে দেখো চুজ ইউর অপশন স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যে বসবাস করো, আমরা রাজ্যটি সিলেক্ট করে নিলাম। স্কলারশিপ ক্যাটাগরি, এখানে ক্লিক করলে একটা রয়েছে প্রি ম্যাট্রিক 1 থেকে 10 জন্য, একটা পোস্ট ম্যাট্রিক, তোমরা প্রি ম্যাট্রিক সিলেক্ট করে নিলাম। নেম অফ স্টুডেন্ট, স্টুডেন্টের নাম কি, আমরা স্টুডেন্টের নাম বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম।
স্কিম টাইপ, কী ধরনের স্কিম, স্কলারশিপ স্কিম না ইনসেন্টিভ স্কলারশিপ সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে হচ্ছে দেখো ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, আমরা এরকমভাবেও দিতে পারি। আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাব এই অপশানে জেন্ডার, জেন্ডারে ক্লিক করলে ফিমেল, মেল, আদার্স, আমরা ফিমেল সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বার, এখানে বলা হচ্ছে ফার্স্ট টাইম লগ ইন ক্যান ডান আফটার এন্টারিং ওটিপি, ঠিক আছে। তো মোবাইল নাম্বার যেটি দেবে সঠিক মোবাইল নাম্বার দেবে, কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়, কারণ ভুলভ্রান্তি হলে মোবাইলে ওটিপি যাবে না এবং তোমরা লগ ইন করতে পারবে না। ইমেল আইডি তোমাদের যদি থাকে দেবে অবশ্যই, না থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের আছে তাই আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ব্যাঙ্ক IFSC কোড, এটি খুব সাবধানে তোমাদের ব্যাংকে পাসবই প্রথম পাতায় লেখা রয়েছে, সেটি দেখে থেকে বসিয়ে দেবে, বসিয়ে দিলাম। তারপরে কনফার্ম ব্যাঙ্ক IFSC কোড আরেকবার দিতে হবে, বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। আরেকবার দিতে হবে, বসিয়ে দিলাম। ব্যাংক নেম কোন ব্যাংক সেটা লিখতে হবে, বসিয়ে দিলাম। আইডেন্টিফিকেশন ডিটেলস, কি আইডেন্টিফিকেশন ডিটেলস মানে কিভাবে তোমার পরিচিতি জানা যাবে, একটা হচ্ছে আধার নাম্বার, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, দুটোর মধ্যে একটি করতে হবে। তো আমরা তোমাদের যদি আধার নাম্বার থেকে থাকে তাহলে আধার নাম্বার দেবে, আর যদি আধার নাম্বার না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে। তবে আধার নাম্বার দেওয়াটাই সবচাইতে ভালো, আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পরেই দেখো লেখা উঠলো ব্যাঙ্ক পাসবুক কপি, ফাইল টাইপ PDF বা JPG, ম্যাক্সিমাম সাইজ 200 KB মধ্যে হতে হবে, এটা আমাদেরকে দিতে হবে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে ক্লিক করার পর আমি পাসবুকটি নিয়ে নিলাম, পাসবুকটি চলে এসেছে। এইবার এখানে বলা হচ্ছে স্টুডেন্ট শুড আপলোড দ্য ফার্স্ট পেজ দিলাম, এখানে বলা হচ্ছে যদি তোমাদের আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দেবে, আর যদি আধার কার্ড না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ আধার লিখে দেবে। আই উইল আপলোড বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ফ্রম স্কুল, ঠিক আছে। এবার ক্যাপচা, ক্যাপচা অর্থাৎ এখানে যেটি রয়েছে সেটিকে আমরা দেখে দেখে বসিয়ে দিতে পারো, অথবা ক্যাপচাটি এই যে আমরা বসিয়ে দিই ক্যাপচাটি যেমন রয়েছে, বসিয়ে দিলাম। তারপরে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করছি, রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখো বলা হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আইডি এটি, ঠিক আছে, এটিকে আমরা কপি করে নিচ্ছি অবশ্যই আমাদের প্রয়োজন। বলা হচ্ছে কাইন্ডলি নোট ইট ডাউন ফর ফিউচার রেফারেন্স, দিস উইল সার্ভ অ্যাজ ইয়োর লগ ইন আইডি। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই অপেজটি চলে আসলো, ঠিক আছে। আমরা এবার কী করবো, অ্যাপ্লিকেশান আইডি যেটি ছিল সেটি আমরা এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড হচ্ছে ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থটি হচ্ছে পাসওয়ার্ড, আমরা বসিয়ে দিলাম। তারপরে ক্যাপচা যেটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিচ্ছি, তবে বসিয়ে দিলাম। এইবার আমাদেরকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে, আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম, লগ ইন বাটনে ক্লিক করলে এই যে আমাদের সামনে চলে আসলো ওয়ান টাইম পাসওয়ার্ড, আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে গেছে। আমরা ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য ওয়েট করে একটু, আমরা ওটিপিটি পেয়ে গেছি, এবার আমরা ওটিপিটি বসিয়ে দেবো এখানে। বসিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম ওটিপি বাটনে ক্লিক করব, কনফার্ম ওটিপি বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে, বলা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আমাদের নিজেদের মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে কী বলা হয়েছে, শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার্স লং, অন্ততপক্ষে 8টি ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট 1 অ্যালফাবেট একটি অক্ষর থাকতে হবে, 1 নিউমারিক ভ্যালু একটি সংখ্যা থাকতে হবে, অ্যাটলিস্ট স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এগুলি থাকতে হবে। তো আমরা একটু বানিয়ে নিচ্ছি, তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, এখানে অ্যাপ্লিকেন্টের নাম চলে এসেছে। এইবার আমরা যেটি করব, অ্যাপ্লিকেশন ফর্ম এখানটা প্রথমে এটা হোমে রয়েছে আমরা, এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই এদের আমাদের সামনে সমস্ত তথ্যগুলি এখানে চলে আসলো,
এখানে আমরা এগুলি এডিট করতে আর পারবো না। এখানে আমরা যেটা করব রিলিজিয়নটা আমরা গিয়ে এখানে চুজ করে নিলাম, কমিউনিটি এখানে এটা এসসি এসটি ওবিসি জেনারেল সিলেক্ট করে নিলাম, ফাদার্স নেম বাবার নাম আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এটা আমরা সব ক্যাপিটালে লিখব, মাদার্স নেম মায়ের নাম লিখব আমরা, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বাৎসরিক ইনকাম পরিবারের কত দেব, আধার নাম্বার তো আমাদের দেওয়ার অপশন নেই আমরা যেহেতু আধার পাইনি, ইমেল আইডি ঠিক আছে, ডে স্কলার এখানে হচ্ছে যে তোমরা যদি বাড়ি থেকে গিয়ে স্কুলে পড়াশোনা করো তাহলে হচ্ছে ডে স্কলার, আর স্কুলের ওখানে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করো তাহলে হোস্টেলের, এটা তোমরা সিলেক্ট করে নেবে কি, আমরা ডে স্কলার সিলেক্ট করে নিলাম। অ্যাকাডেমিক ডিটেলস এখানে বলা হচ্ছে চু সিলেক্ট ইউর ইনস্টিটিউট, এখানে আমরা ইনস্টিটিউট সিলেকশন করতে হবে, আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে হচ্ছে ইনস্টিটিউট স্টেট আমরা স্টেট সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট আমরা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার গেট ইনস্টিটিউশন লিস্ট ক্লিক করলে আমাদের এই যে চলে আসবে এখানে, এই লোডিং হচ্ছে পুরোটা, সময় লাগবে একটু, চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 7371টি ইনস্টিটিউট রয়েছে, এবার এতগুলি ইনস্টিটিউটের মধ্যে তো খুঁজে বার করা সম্ভব নয়, তাই এই যে সার্চ বাটনটি রয়েছে এখানে গিয়ে তোমরা নিজেদের স্কুলের নামটি লিখে সার্চ কর, স্কুলের নামটি লিখে সার্চ করলে দেখো এই যে চলে এসছে, ঠিক আছে, তোমাদের স্কুলের নাম। এইবার যেটি করতে হবে এই যে গোল গোল অপশনগুলি রয়েছে এখানে একটি সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলাম, তারপরে এই অপশনটি চলে আসলো, স্কুল অ্যাড্রেস সব কিছু দেখে মিলিয়ে নেবে, তারপরে সিলেক্ট বাটনে ক্লিক করো, সিলেক্ট বাটনে ক্লিক করলে স্কুলটি চলে আসলো। এবার প্রেজেন্ট ক্লাস বর্তমানে কোন ক্লাসে পড়ো সেটি তোমাদের দিতে হবে, আমরা দিয়ে দিলাম। দেখো বর্তমানে আমাদের আবেদনকারী ক্লাস টেনে পড়ে, তার মানে লাস্ট এক্সাম পাস করেছে সে, কোনটা ক্লাস নাইন, অটোমেটিক চলে আসলো। প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট, তোমরা এখানে স্টার্ট ডেটটি হচ্ছে জবে থেকে তোমরা এখানে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, সেই অ্যাডমিশন ডেটটাই হচ্ছে ক্লাস স্টার্ট ডেট, তো আমরা সেটি ঠিক করে নেব, আমরা এটি January 2 করে নিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে মোড অফ স্টাডি, রেগুলার ফুল টাইম করেসপন্ডেন্স পার্ট টাইম অবশ্যই রেগুলার, তারপরে প্রিভিয়াস পাসিং ইয়ার গত পরীক্ষায় কত সালে পাস করেছিল সেটা 2019 দিয়ে দিলাম, প্রিভিয়াস ক্লাসের পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ছিল সেটাও আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাইড এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরে রয়েছে এক্সাম কন্ডাক্টেড বাই, আমরা এটা করে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আদার ডিটেলসে ইজ অরফ্যান, আবেদনকারী কি অনাথ, যদি হয় ইয়েস নচেত নো দিয়ে দেবে, গার্জিয়ান নেম সচরাচর বাবাই গার্জিয়ান হন তো বাবার নামটা এখানে বসিয়ে দেবে, বাবা ছাড়া যদি মা গার্জিয়ান হয় মায়ের নাম বসালেও এখানে হবে। ইজ ডিসএবল্ড, শারীরিকভাবে অক্ষম, হ্যাঁ সঠিক, অক্ষম হলে হ্যাঁ নচেত নো করে দেবে। টাইপ অফ ডিসএবিলিটি এটা তো আর দরকার নেই, ঠিক আছে, যেহেতু নো করে নিয়েছি, পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কিনা সেটা দিতে হবে, ডিভোর্সড ম্যারিড আনম্যারিড উইডো দিয়ে দেবে। প্যারেন্টস প্রফেশন, বাবা মা কী করেন, ঠিক আছে, এটা তোমরা এখান থেকে আদার্সে দিয়ে দেবে যদি ব্যবসা ট্যাবসা করে। আইএফএসসি কোড দেখে নেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখে নেবে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করো, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এবার দেখো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের সম্পূর্ণ যে অ্যাড্রেস সে অ্যাড্রেসটি দিতে হবে, প্রথমে স্টেট বাই ডিফল্ট সিলেক্ট হয়েই রয়েছে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলাটি তোমরা সিলেক্ট করে নাও, তবে ব্লক কোন ব্লকে তোমাদের বাড়ি সেটি তোমরা সিলেক্ট করে নিলে, এইবার এখানে এসো পুরো অ্যাড্রেস, আমরা এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি, ভিলেজ প্লাস পোস্ট প্লাস পিএস হচ্ছে, বসিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ইয়ে, আর পিনকোডটি তোমরা অবশ্যই বসিয়ে দাও, পিনকোডটিও বসিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে স্কিম ডিটেলস, এখানে কোন স্কিমের জন্য আবেদনকারী এলিজিবল, না এখানে বলা হচ্ছে, দেখো এই যেখানে দেখাচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপস ফর মাইনরিটি, তো এখান থেকে এই বক্স তোমরা সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, দেখো স্কলারশিপ অ্যামাউন্ট লেস দ্যান
50,000, no need to upload any documents. Submit copy of the documents in school. ঠিক আছে, এইবার বোনাফাইড স্টুডেন্ট অফ ইনস্টিটিউশন এই যে রয়েছে এখানে গিয়ে আমাদেরকে ডিওসি ফরম্যাট, এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, এটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড এই যে এরকম রয়েছে, বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট, এখানটায় আবেদন করে ছবি বসাতে হবে, এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে। এখানটায় হেডমাস্টার মশাই বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তিনি আবেদনকারী ছাত্র বা ছাত্রীটির রোল নাম্বার লিখবেন, এখানে তিনি সই করবেন এবং এখানে তিনার অফিসিয়াল দেবেন। ঠিক আছে, তো আমরা এটা প্রিন্ট আউট করে নিই। এই ফর্মটিকে আমরা ছবি লাগিয়ে পূরণ করে হেডমাস্টার মশাইকে যে সই করি এবং সিল দিয়ে আমরা আবার দেব। ঠিক আছে, এই ফর্মটিকে আমরা পেয়েছিলাম প্রথমে, তারপরে এটাকে আমরা প্রধান শিক্ষক মশাইয়ের কাছে গিয়ে এই ছবিটা লাগিয়ে এখানে তিনি রোল নাম্বার বসিয়ে দিয়েছেন, সই করে অফিসিয়াল দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এই দ্বিতীয় ফর্মটি যেখানে ছবি দেওয়া আছে সেটি আপলোড। এরপরে আমরা এই যে বোনাফাইড স্টুডেন্ট অফ ইনস্টিটিউশন আছে, এবার আমরা ফর্মটিকে আপলোড দেবো। একসাথে এখানে আপলোড বাটনে ক্লিক করব, এখানে সার্টিফিকেট নাম্বার আমাদের দিতে হবে, আমরা ক্লাসের রোল নাম্বার যেটি বসিয়েছেন হেডমাস্টার মশাই সেটি দেবো, ইস্যু ডেট আমরা বসিয়ে দিলাম, প্লেস অফ ইস্যু কোথায় ইস্যু করা হয়েছে আমরা স্কুলের অ্যাড্রেসে দিয়ে দিলাম, ইস্যুড বাই হেডমাস্টার মশাই অর্থাৎ HM দিয়ে দিলাম। এবার আমরা চুজ ফাইলটি ক্লিক করে নিচ্ছি, চুজ ফাইলে ক্লিক করে নিয়ে আমরা এবার এটিকে ওপেন করে নিলাম এবং আপলোড দিয়ে দিলাম ওটিকে করে আসার পর। ঠিক আছে, লেখা উঠলো কি ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এবার আমরা একবার তোমাদেরকে তারপর হয়ে গেলে এটি কেটে দিলাম, এবার সব কিছু ঠিকঠাক হয়ে থাকলে আমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো ফাইনাল সাবমিট বাটনে আমরা ক্লিক করছি, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে এবং কী লেখা আসবে যে একবার চেকিং হয়ে যাবে পুরো ফর্মটি, সব কিছু তথ্য আমরা যেগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা সবগুলো আমাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে। তোমরা একবার দেখে নেবে এখানটায় সব তথ্য ঠিক আছে। এবার দেখা যাচ্ছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন কী বলা হচ্ছে। এবার এই ফাইনাল সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, এবার এই ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে এবং ফর্মটিকে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা এখানে সই করবে এবং প্রধান শিক্ষক মশাইকে অরিজিনালটি দিয়ে দেবে সই করার জন্য। কিন্তু তোমরা প্রধান শিক্ষক মশাইকে বা স্কুলে ফর্মটি জমা দেওয়ার পূর্বে যেটি করবে সেটা হচ্ছে ফর্মটির একটা কপি জেরক্স নিয়ে রাখবে, কারণ এই ফর্মটি তোমাদের পরবর্তীতে আবার রিনিউয়াল করার সময় লাগবে। তাই এই ফর্মটিকে তোমরা প্রিন্ট আউট করবে। কেমন, আমরা এই প্রিন্ট আউট অপশনে গেলাম, প্রিন্ট আউট অপশনে গিয়ে এই যে আমরা প্রিন্ট আউট করে নিচ্ছি। ঠিক আছে, এইবার যখন তোমরা বিদ্যালয়ে ফর্মটিকে জমা দেবে সঙ্গে কী কী দেবে সেটা একটা মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে বিদ্যালয়ে যখন তোমরা ফর্মটি জমা দিতে যাবে সঙ্গে তোমরা দেবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, যেখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দেওয়া রয়েছে সেটি দেবে। সেই সঙ্গে দেবে ক্লাস 9 অর্থাৎ শেষ যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষার মার্কশিটের জেরক্স, তারপরে দেবে আধার কার্ড যে থেকে থাকে তাহলে আধার দেবে, আর যেহেতু আমার এখানে আবেদনকারী আধার ছিল না তাই আমি আধার দেবো না। পঞ্চায়েত থেকে যদি তোমরা পঞ্চায়েতের বাসিন্দা হও তাহলে পঞ্চায়েত থেকে, আর যদি পৌরসভার বাসিন্দা হও তাহলে মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া একটা ইনকাম সার্টিফিকেট দেবে। আর অ্যাডমিশন স্লিপ অর্থাৎ ভর্তি হওয়ার সময় যে স্লিপ তোমাদের দেওয়া হয়েছিলো সেই অ্যাডমিশন স্লিপ প্রত্যেকটি একটি করে জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমরা প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে বা যিনি দায়িত্বপ্রাপ্ত মাস্টারমশাই আছেন স্কুল খুললে তিনি হাতে গিয়ে জমা দেবে। আশা করি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম কীভাবে তোমরা ন্যাশনাল স্কলারশিপে পোর্টালে গিয়ে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করবে। এবার এখানে তোমরা দেখে নাও চেক ইওর স্ট্যাটাস, যদি দেখা আমরা যাই এই স্কলারশিপ এখানে এখানে লেখা রয়েছে কি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ফর ভেরিফিকেশন অ্যাট ইনস্টিটিউট লেভেল, অর্থাৎ ইনস্টিটিউট লেভেলে এখন অ্যাপ্লিকেশনটি রয়েছে ভেরিফিকেশনের জন্য। তো এখান থেকে যখন ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন কমপ্লিটেড লেখা উঠবে। তো এইরকমভাবে বন্ধুরা তোমরা ন্যাশনাল স্কলারশিপে আবেদন করবে যারা এখন অবধি আবেদন করোনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো, আর হ্যাঁ তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।